হ্যালো গাইস কেমন আছেন সবাই মাইনক্রাফে হার্ড কোডে আরো একটা নতুন গেম প্লেতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো দু হাজার চব্বিশে গুগলে যাই কেউ যদি সার্চ করে যে হোয়াট ইজ দ্য রেয়ার এনিমেল ইন মাইনক্রাফ্ট হিস্ট্রি তো সবার আগে চলে আসে পিং শিপিং শিফট আপনার রিপ্রোডাকশন হয় শূন্য পয়েন্ট ওয়ান সিক্স মানে এক কথায় বলতে গেলে এক হাজারটা শিপ যদি রিপ্রোডাকশন হয় এর মধ্যে দুইটা থাকে পিং শিপ তো এটা অনেক রেয়ার এনিমেল তো ফেসবুকে আমাকে একটা ভাই চ্যালেঞ্জ দেয় যে মাইনক্রাফে হার্ড করে তিন পিংশিফ্ট আমার বের করতে হবে এবং তাদের উল দিয়ে বেড বানানোর পরে আমরা ঘুম যেতে পারবো এর আগে আমরা হাট করে ঘুম যেতে পারবো না তো আমি চ্যালেঞ্জটাকে তিনটে স্টেপে ভাগ করে ফেলি ফার্স্ট মাইন্ড কাপে হাট করে সারভাইভ করতে হলে সবার আগে আমাদের একটা ভালো আরমার দরকার কারণ আর্মার ছাড়া বাঁচিয়ে থাকা পসিবলই না কারণ স্কালিটন সব খারাপ যে দুইটা থেকে তিনটা যদি তীর মারে তাহলে আমি শেষ ওয়াল যাবে আবার শুরু করতে হবে সেকেন্ড স্টেপ হলো আমাদের ইলাইটটা লাগবে। লাগবেই কারণ এত রেয়ার আইটেম যখন আমাদের বের করতে হবে তখন আমাদের অনেক এক্সপ্লোর করতে হবে যেটা পায়ে হাঁটি হাঁটি এক্সপ্লোর করতে গেলে শেষ হবে না তো আমাদের ইলাইটটা হইলা সবথেকে ইজি ভাবে আমাদের ট্রাভেল করতে পারবো আমরা তৃতীয়ত হলো তিনটা পিঙ্ক আমাদের খুঁজে বের করতে হবে দুইটা পাওয়ার পর যদি আমরা বিডিং করাই তাইলেও হবে না চ্যালেঞ্জ দেওয়ার সময় বলেই দিছে যে আমাদের তিনটা পিঙ্ক শিপই বার করতে হবে তো কমেন্ট করে আমাদের বলিয়েন যে আমরা তিনটা পিঙ্ক শিপ বের করতে পারবো কিনা হাট করো ওয়ার্ল্ডে তো সবাই ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন যেন আপনার ভাই ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বন্ধুদের শেয়ার করিয়েন তো আমরা আমাদের ওয়ার্ল্ডটা চলে আসছি এখানে কি সন্ধ্যা হইতেছে না সকাল হইতেছে এটা বুঝা যাইতেছে না তো আমাদের বেসিক টুল যেগুলো লাগবে চলেন আমরা ওইগুলো বানায় ফেলি তো আমরা ফাইনালি আমাদের স্টোনে যা আছে বেসিক টুল ওগুলো বানায় ফেলছি আগে উড়ে এগুলো ফালাই দেই হ্যাঁ এখানে ইস্টোনে আমরা পিকেক্স থেকে শুরু করে সব কিছু বানায় ফেলছি আমাদের ক্রাফটিং টেবিলটা করি আমরা ক্রাফটিং টেবিলটা আগে নিয়ে নেই এখানে কিছু কোল আছে কোলগুলো আমাদের কালেক্ট করে ফেলি আমরা কেন খাবার বানানোর জন্য লাগবে তো ফাইনালি আমরা সব জিনিস কালেক্ট করে ফেলছি বেসিক টুলও বানায় ফেলছি এখন আমাদের দরকার সবার আগে একটা বড় কেভ যেখান থেকে আমরা ইজিভাবে মাইনিং করতে পারবো কেন ডায়মন্ডে আর্মার দরকার আমাদের ডায়মন্ডে আর্মার ছাড়া হার্ড কোর ওয়ার্ল্ডে বাঁচিয়ে থাকা পসিবলই না তো কোন দিকে যা ও ভাই এটা কী মানলো ছয়টা হাট না ছয়টা হাট খাই ফেলছে একটা টাইডেন্টে ভাই আর মারিস না আর মারিস না ভাই 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 ও ভাই আবার মারতেছে বাজি বাজি আমার তাতে উপর উঠতে হইব কী রে বাজি আর মার ছাড়া এই অবস্থা একটা টাইডেন মারছে আমার ছয়টা হাট খাই ফেলছে মানে আরেকটা টাইডেন যদি বলে চলেও লাগতো আমি শেষ কোনো মতে আর এই ওয়ালটা সারভাইভ করা সম্ভব হইতো না গেছিল ওয়ালটা ও ভাই কি বাচ্চা বাচ্চি ভাই কীভাবে বলবো আমি তো সন্ধ্যা হয়ে আসতেছে আমরা মাছ পাকায় খাইতেছি কি করব খাবারও খুঁজে পাইতেছি না তো এখনও আমরা কেফ খুঁজে পাই নাই যেভাবে হোক রাত হওয়ার আগে আমাদের কেফটা খুঁজে বের করতে হবে না এখানে রাতের বেলা হাজারটা মফস আপনার স্পন হয়ে যাবে ওদের সাথে তো কোনো মতে টিকা সম্ভব না আর মাছ ছাড়া টাইডেন দিয়ে একটা টাইডেন দিয়ে কি অবস্থা করছে আমার আর যদি বলে চুলে দুই তিনটা আসে তার তো অবস্থা খারাপ উপরে ও ফাইনালি আমরা মনে হয় একটা কেফ পাই গিয়েছি চলেন আমরা কেবের ভিতরে ঢুকি আস্তে আস্তে বাজি জম্বি না থাকলে হয় আমরা সোজা কেবের ভিতরে ঢুকবো না আমরা এক পাশ দিয়ে মাইনিং করতে থাকি কেন মাইনিং করে করে নিচে নামতে পারলে সবথেকে ভালো হবে এখানে আটকায় দিলাম এখন আমরা শুধু মাইনিং করে নিচে নামতে থাকবো মাইনিং করতে করতে অনেকগুলো আয়রন পাই গেছি আমরা এখন আয়রনে সব কিছু বানায় ফেলি এরপরে আবার মাইনিং করতে যাব কেন আমাদের অল্টারনেটিভ টার্গেট হলো আপনার ডায়মন্ড তো ডায়মন্ড পাওয়া পর্যন্ত আমরা মাইনিং করতে থাকবো তো নিচে ও নিচে একটা অনেক বড় কেভ দেখা যাইতেছে কেভের ভিতরে কেভ মানে এখানে আমরা ডায়মন্ড পাওয়ার একটু সম্ভাবনা বেশি থাকে গ্লোবেরি আছে এখানে গ্লোবেরির জন্য আপনার জায়গাটা একটু চিকচিক করতেছে ও এখানে অনেক আয়রন আছে আমরা আগে টর্চ জ্বালাই নিই কেন যেন মফ স্পন না হইতে পারে আর টর্চ না জ্বালাইলে মফ স্পন হইতেই থাকবে এখানে একটা টর্চ লাগে ও আমরা ফার্স্ট ডায়মন্ড চো চোখে পড়ে গেছে আমাদের আমাদের এখন ডায়মন্ডটা কালেক্ট করতে হবে ডায়মন্ডটা কালেক্ট করে ফেলি একটা ডায়মন্ড কালেক্ট করে ফেললাম ও আরও একটা আছে ও আরও একটা আছে এখানে কয়টা আছে আগে মাইনিং করতে থাকি আমরা প্রায় এখান থেকে আমরা তিনটার মতো ডায়মন্ড পাই গেছি এখন আমাদের সবার আগে ডায়মন্ডগুলা খুঁজে বের করতে হবে তো চলেন আমরা মাইনিং শুরু করে দিই এখন তো ডায়মন্ড মাইনিং করলাম আর তো ডায়মন্ড চোখে পড়তেছে না রে বাজি কে মারলো কি রে বাজি আর শিল টিল মাস কান দিয়ে আয়রন আর মার পরা এরপরে একটা একটা আট খেলতে ও ভাই আমি তো দুটা খাই ফেলছি কিরে বাজি স্কালিটন এত পাওয়ারফুল হয় কে এটাই তো বুঝতেছি না না হাট করে দেখি এত পাওয়ারফুল ও পঁয়তাল্লিশটার মতো ডায়মন্ড আমরা কালেক্ট করে ফেলছি এখন আমাদের বেসিক টুল যেগুলো আছে এগুলো বানায় ফেললি সোয়াট বানায় ফেলছি এখন আপনার সাবেল বানায় ফেললাম এরপরে পিকে আমাদের পিকেক্সও বানানোর শেষ আমাদের ডায়মন্ডের টুল সব বানায় ফেলছি এখন শুধু আনমার বাকি আছে আমরা আর কিছুক্ষণ মাইনিং করার পর আমাদের ডায়মন্ডে ফুল আনমার আমরা কমপ্লিট করে ফেলতে পারবো তো চলেন মাইনিংটা শেষ করে ফেলি আমরা ফাইনালি আমাদের ডায়মন্ড মাইনিং শেষ আগে একটা চেস প্লেট বানিয়ে ফেলি আমরা চেস প্লেট বানানোর ডান এখন চেস প্লেটটা পরে ফেলি আয়রনটা ফালাই দিই এখন আয়রনের কাজ নাই লেগিং বানায় ফেললাম তারপর বুট বানায় ফেললাম এখন শুধু হেলমেট বাকি হেলমেটও ডান তো ফুললি আমাদের ডায়মন্ডে আরমার ডান আমাদের মাইনিং শেষ আর মাইনিং করবো না বা এখনও পনেরোটা ডায়মন্ডের মতো আছে চলেন আমরা উপরে উঠে যাই তো আমরা উপরে চলে আসলাম একই রাত হইতেছে হাই রে উঠলাম ও রাতের বেলা তো ডে সিক্স চলতেছে প্রথম দিন আমরা ঢুকছি পাঁচ দিন মাইনিং করে আমরা আমাদের ফুল ডা ডায়মন্ড আর্মারে কনভার্ট করে ফেলছি তো এনচেনমেন্ট আমরা পরে করবো কিন্তু আমরা আমাদের প্রথম স্টেপ কমপ্লিট করে ফেলছি ডায়মন্ড আর্মারের স্টেপটা তো এখন আমরা একটু ওয়েট করি সকাল হলে আমরা বের হব জম্বি আওয়াজও শোনা যেতেছে ফাইনালি সকালও হয়ে গেছে তো এখন আমরা উপরে উঠি পাহাড়ের উপরে একটু উঠি তো ফাইনালি আমরা উপরে চলে আসলাম উপরে কোন দিকে যাব এদিক থেকে তো আমরা আসি নাই এদিক দিয়ে আসছি নিচ থেকে যখন আমরা আসছি ওদিকে যায় লাভ নেই আমরা এদিকে যাই এখন আমাদের প্রথম স্টেপ তো আমরা কমপ্লিট করে ফেলছি এখন আমাদের সেকেন্ড স্টেপ বাকি আছে সেকেন্ড স্টেপ হলো ইলাইটটা কালেক্ট করা আর ইলাইটটা কালেক্ট করা হলো সব থেকে লম্বা প্রসেস কেন আমাদের সবার আগে নেদার পোর্টালে যেতে হবে ফোর্ট খুঁজে বের করতে হবে ওইখান থেকে ব্লেজ রড কালেক্ট করতে হবে অ্যান্ড্রড্রাগনকে মারতে হবে এরপরে যে এনসিটিতে যেতে হবে এনসিটিতে যাই ইলেকট্রিক কালেক্ট করতে হবে আর এগুলো করার আগে সবার আগে আমাদের আর্মারটা আপডেট করতে হবে কেন এনটাইনমেন্ট করা নাই এনচাইনমেন্ট করতে হবে নাই যদি আমাদের আর্মারগুলো ড্রেস্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় পরে আবার আমাদের মাইনিং করতে যেতে হবে তো সবার আগে আমাদের একটা ভিলেজ খুঁজে বের করতে হবে পাশাপাশি আমাদের পিলেজার দিয়ে আমাদের রেড করাইতে হবে ভিলেজারে কেন আমাদের টোটেম অফ লাগবে কেন বলে চলে যদি একবার মরে যায় তাহলে শেষ ওয়ার্ল্ড ফাইনালি অনেকক্ষণ খুঁজার পর যে আইস ব্যায়ামে যে আমরা ভিলেজ খুঁজে পাইছি এর আগে কোনো ভিলেজ খুঁজে পাইনি অনেক খুঁজার পর যে এখানে ভিলেজ পাইছি তো ভিডিও তো সবাই একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিয়েন আর কমেন্টে আমাদের গেম প্লেটা কেমন লাগতেছে একটু বলিয়েন আর চ্যালেঞ্জ যদি দিতে চান অবশ্যই কমেন্টটা আমাকে চ্যালেঞ্জ দিয়ে যেটা আমি করার চেষ্টা করব তো আমরা ভিলেজে চলে আসছি ভিলেজটা মোটামুটি ঠিক আছে অনেক বড়ও না অনেক ছোটও না সবার আগে আমাদের লুট করা দরকার আমরা বেসিক লুটগুলা কমপ্লিট করে ফেলে চলেন ভাই দুঃখের কথা কি বলবো ভাই এরকম ফকিনী ভিলেজ আমি কোথাও পাই নাই এই প্রথম আমি এরকম কোনো ফকিনী ভিলেজ পাইছি হার্ট করে যেখানে আমরা কোনো চেস পাই নাই ওদের ঘরে কোনো চেস্ট নাই তো আমি আমার জন্য একটা ঘর সিলেক্ট করে ফেললাম এখানে আমি থাকবো এখানে আমার কিছু হবে মানে এটাই মূলত আমার আস্থা না এখানে আমরা সব ভিলেজারদের এনটাইনমেন্ট থেকে শুরু করে যা যা আছে আমাদের সব কিছু আমরা এখানেই স্টোরেজ করবো সবার আগে আমরা উলগুলা ফালাই দিই উলগুলো কোনো কাজের না আওয়াজ কিসে ও ফ্যান্টম আসছে ভাই আমি প্রথম সেরা মোড়ে ফ্যান্টমরা দেখলাম ভাই এগুলা চোখগুলা লাইট লাইটের মতো জ্বলতেছে এদিকে এদিকে একটা তো মারমুড় এদিকে 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 লাগলো না রে আমার এগুলো এনটাইনমেন্ট করতে হবে শার্পনেস লাগাইতে হবে না এগুলা দিয়ে আমি যতই মারি লাগবে না এই দাঁড়া একটা লাগছে ভাই ভাই গুলো বেশি খারাপ মানে শুরু হয়ে গেছে ফ্যান্টামে ডিস্টার্ব করা এখন থেকে যতদিন না আমরা পিংশিপ বের করে ব্যাট বানায় ঘুমাইতে পারবো ততদিন ওরা আমার ডিস্টার্ব করতে থাকবে একটা বানায় ফেলতে হবে আর ওইখানে ইনফিনিটি যদি আমরা এন্টারটাইনমেন্ট করে ফেলতে পারি তখন আর প্রবলেম হবে না আনলিমিটেড আরও পাই যাবো তখন ওদের দেখে দোস্ত মার 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 তুই আমার সম্বল মানে তুই এখন তো আমার বডিগার্ড তোরা আমি ভিটামিন দিতে থাকবো তুই মারতে থাকবি সবাইরা খালি কাউরে আমার কাজ আইতে দিবি না তো ভিলেজার সব ব্যাট ভাঙিয়ে নিয়ে আসছি এই রুমটা আমরা মূলত ট্রেডিং হল বানানোর জন্য করছি আন্ডারগ্রাউন্ড ট্রেডিং হল এটা এখানে যত ধরনের এনচাইনমেন্ট আছে সব কিছু আমরা কমপ্লিট করে ফেলবো তো চলেন আমরা কাজটা শেষ করে ফেলি তো একটা স্ল্যাব বসায় ফেললাম এ পিসি যা আবার সামনে পিসেজা পিসে যা উপরে একটা স্ল্যাব দিয়ে দিতেছে না হ্যাঁ আমাদের ট্রেডিং হলটা ছোট হয়ে গেছে তো আমরা আরেকটা একটা রুম সামনে দিয়ে করে ফেলি কেন এখানে আমাদের ব্রিডিং করাইতে হবে ওদের তো আটকাই দিছি কিন্তু সমস্যা হলো ওইগুলো সবগুলো আপনার ওয়ার্কিং টেবিল যেগুলো আছে এগুলো তো ওয়ার্কে আন্ডারে আসে তো আমাদের ডে নাইন চলতেছে ওদের ওয়ার্ক টেবিল যেগুলো আছে সবগুলা ভাঙে ফেলতে হবে তো গ্লাসটা ভাঙা ডান এটা গোলেমটা আপনার ঘরের ভিতরে স্পন হয়েছে তো এটা আমি খুলে দিলাম কেন যত বেশি গোলেম এখানে স্পন থাকবে তত আমি নিজেরা সেফটি ফিল মনে করব। কেন কিছু হইলে ওরা বাঁচাবে তো ওয়ার্কিং টেবিল সব ভাঙা শেষ এখন আমার ভিলেজাররা হ্যাঁ ওরা সব কাজ ছাড়িয়ে দিয়েছে এখন ওদের আমরা কাজ দিতে পারবো আপনার ল্যাংট্যান দিতে পারবো আর এখানে ওভাব জায়গাটা অনেক অন্ধকার একটা লাইট লাগাই ফেলি আগে এখন ওদের খাবার কই খাবার আনছি তো আমি এই নাও আলু নাও আলু খাও আর প্রোডাকশন দিতে থাকো ঢের সারা প্রোডাকশন করো ভাই ফ্যান্টামগুলো বেশি ডিস্টার্ব করতেছে বাজি দাঁড়া দাঁড়া আমার গোলেমো অবস্থা কি মানে আইটু এলে ও শেষ আমার গোলে মরেই যাবে ওদের আগে আমার গোলেমরা আগে ভিটামিন দিতে হবে আমার ভিটামিন কোথায় ভিটামিন এই তো আয়রন আয়রনও খুব কম আছে ভিটামিন দিতে ও ভাই ভিটামিন তো দিতে দে টাইমও দিতে না এদিকে এদিকে তো ভাই আমার মার তো ভয় লাগতেছে বুলো যদি গোলামে একটা গায়ে লাগে তাহলে তো আমি অবস্থা খারাপ করবো একটা মার্চি এগিয়ে আবার কী পাড়ায় আপস্ত করছে আর একটা ও মা কি রে ভাজি সব কি আমার পিছিয়ে লাগছে এত গোলা করতে এলো দাদা দাঁড়া ফুটস্তা ফুটিস্তা ফুটিস্তা এলো আয় 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 ভাজি লাগেও না দাও ভাই আমি গোলামের মাঝখানে থাকি আয় আই আয় আমি সবগুলো ভিটামিন দিতে থাকি ওদের মধ্যে দেওয়া যাব না তিনটা গোলে মিসপোন হয়ে আসে কেন আমি ব্যাট সব ভাঙা ফেলছি ভিলেজার ঘুমাইতে পারতেছে না এর জন্য আপনার স্পন মিসপোন তো ভাবতেছি যে এখন সবার আগে ভিলেজার দিয়ে আমাদের বিলেজার রেড করাইতে হবে কেন টোটোম অফ আন্ডাইন লাগবে অন্তত দু একটা তো লাগবেই কেন যে অবস্থা চলতেছে সামনে এত কষ্ট করার পর যদি মরে যায় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে তো টোটো মফ আন্ডাইন যদি একটা থাকে তাহলে আমরা সেফটি থাকবো যে একবার মূল্য আমরা মানে আমাদের ওয়াল ডিলেট হবে না তো চলেন সবার আগে আমরা আগে পিলেজারের টাওয়ারটা বের করে ফেলি তো রেট শুরু হয়ে গেছে এখানে দেখতেছেন কতগুলো আসছে বাজে প্রথম রেট এতগুলো আসে তো এগুলো চলেন কতক্ষণ পিডায় নেই তাড়াতাড়ি করে আমরা টোটোমো আন্ডাইং নিয়ে আসি দেখি কয়টা পাই ওদের থেকে আমরা ভাই বসটা বেশি ফাস্ট বেশি বুলেটও মতো দৌড়াইতেছে মার মার গোলম পাইছে দু মিলা পাইছে মার ও মারি দিছে টোটা মফ আন্ডাইং কই রে বস মারলো না ওই তো টোটোমা আন্ডাইং পাই গেছি ও এখন শান্তি যে একবার মরলে অন্তত এখন বাঁচি যাব তো আর কটা টোটোমফ আন্ডাইং পাই দেখি চলেন এই চুকিগুলো বেশি ডিস্টার্ব করে ভাই আজি তো এটা শেষ এখানে টোটাম আন্ডাইং আরেকটা থাকার কথা কই তো পাইছি আরেকটা তো আমাদের দুইটা অফ আন্ডাইং হয়ে গেছে আর লাগবো না এটা মনে হয় ফাইনাল রেট যেটা আসতেছে কিন্তু আমার গোলেম দুইটাই মরে গেছে আরেকটা বাঁচিয়ে আছে এটাই যদি মারে আমি সব কিছু ফালাই এনতে ভাবতেই কিছু করার নাই ও বা আজি কতটি আছে। আমার কাছে আয়রনও নাই যে ওরে আমি রিপেয়ার করবো মাত্র তিনটে আয়রন আছে বাজে আমি ভাগতে থাকি ভাগতে থাকি ভাগতে থাকি আমা আমার পিছিয়ে না জানা গোলেমের পিসে জানা এলো উপরে কী যেন উঠছে আমার মন মনে শেষ আমি যতটুকু বুঝতেছি কেন সবগুলো আমার দিকে আসতেছে বসও মারা শুরু করছে আমারে আমি এখান থেকে যাই আমাদের দুইটা দরকার ছিল টোটামো ওয়ান ডাইং দুইটা শেষ এখন আর আমার রেড কোয়া লাগবে না এখন আমরা নেদার নেদারপোর্টালে যাব কেন এখন আমাদের ব্লেজ রড আনতে হবে যাই তো চলেন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে ভাগি একটা দুইটা তো আমাদের নেদারপোর্টালে কমপ্লিট ফ্লিন দিয়ে দিলাম এখন আমরা নেদার নেদারপোর্টালে চলে যাই চলেন তো আমরা নেদার পোর্টালে চলে আসলাম এখন আমাদের সবার আগে খুঁজতে হবে ফোর্ট্রেস কেন ওইখানে আমরা ব্লেজ রোড পাবো চলেন আমরা ফোর্ট্রেসটা খুঁজে বের করে ফেলি সবার আগে ফিনালি আমরা ফোর্ট্রেসে চলে আসছি অনেক কষ্ট করে যে খুঁজে বের করতে হয়েছে তো আমরা আগে ব্লক কিছু নিই নি কেন আমাদের কাছে অনেক ব্লক শর্ট আপনার লাভার উপর দিয়ে আমি আসছি ব্লক লাগাই লাগাই তো এখন এখানে খালি আমি শুধু একটা স্পোনার পাইলেই হবে ব্লেস রডের আর কিছু লাগবে না কেন আমাদের শুধু ব্লেস রড দরকার অনেকক্ষণ ধরে খুঁজতেছি ব্লেস রড স্পোনারই পাইতেছি না ওহ এখানে একটা পাইছি দাঁড়া দাঁড়া ওদিকে আবার ইয়েও হয়ে পড়ছে আপনার স্কালিটনও এসে পড়ছে এ মারিস না মারিস না স্কালিটনের হেড পাম্প মনে হয় এত তাড়াতাড়ি ও ফার্স্ট আমরা ব্লেজ রড পাইছি আমার ব্যাকপ্যাক তো পুরো ফুল হয়ে রইছে এ হাঁটি ফালাই দিলাম আমরা ব্লেজ রড নিয়ে নিছি এখন আমাদের খালি একটা স্পোনার খুঁজে বাই করতে হবে কেন দুই একটা ব্লেজ রড দিয়ে কিছু হবে না এখানে আরও দুইটা আসে এদিকে স্পোনার থাকলে তো ভালোই হবে ভাই যে আগুনগুলো বাড়ার ধর লুটিং থ্রি লাগানো উচিত ছিল লুটিং ওয়ান লাগানো আছে কেন আমরা পাইতেছি না লুটিং থ্রি পাইতে অনেক কষ্ট হয়ে গেছে ও ভাই তা যেভাবে মারতেছে আমার লাইফ অবস্থা তো খারাপ ভাই আছি ভাগ 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 তো আমরা ফোর্থেসের ভিতরে চলে আসছি ব্লেজ রড তো স্পোনার পাইতেছি না ও এখানে মনে একটা স্পোনার আছে হ্যাঁ হ্যাঁ পাইছি 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 ও অবশেষে অনেক কষ্টের পর যে আমরা একটা স্পোনার পাইছি এখন খালি এখান থেকে ওদের মারি ব্লেজ রড কালেক্ট করতে হবে তো আমরা একটা রুম বানাই ক্লিং চেম্বার বানায় ফেলবো যে চলেন তাড়াতাড়ি করে আমরা ব্লেজ রড কিছু কালেক্ট করে ফেলি তো মোটামুটি ফাইনালি আমরা অনেকগুলো ব্লেস রড কালেক্ট করে ফেলছি চলেন এখন আমরা আমাদের ঘরে যাই কেন অ্যান্ডার মারতে হবে করতে এলো এ দাঁড়া 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 ও ভাই আরেকটা কী রাজ আস্তা দাও আরও একটা কী কটা আমি এক লগে এক লগে কত গুলাইতেছে এই ল এ না দাঁড়া আমি আগে আমার হেলথটা লই ভাব লাইট লাগানো উচিত ছিল এখানে আমি টর্চ লাগাইনি তো কেন আমি টর্চ নিয়ে আসি না এই এর জন্য এতগুলো স্পন হইতেছে এ এদিকে এদিকে ও ভাই আমার ইয়া যাইতেছে না এরো দিয়ে মারি আরেকটা শেষ ও বাপ এটা কী প্যানটা দিল আমি তো ভয় পেয়ে গেছি এক লগে তিনটা আসছে এক টানা দুই টানা একসাথে তিনটা চলে নিতে তাড়াতাড়ি আমরা বের হয়ে যাই তো ফাইনালি আমরা ঘরে চলে আসছি আমাদের সেকেন্ড স্টেপ যেটা ইলেকট্রা কালেক্ট ওটার প্রসেসিং অর্ধেক আমরা কমপ্লিট করে ফেলছি এখন শুধু আমাদের অ্যান্ড পোর্টাল খুঁজে যাই অ্যান্ড্রাগনকে মারতে হবে দেন আপনার অ্যান সিটিতে যেতে হবে এবং ইলেকট্রিক কালেক্ট করে নিয়ে আসতে হবে তো তাতে আমরা অ্যান্ডাপাল রেডি করে অ্যান্ড পোর্টালটা খুঁজে বের করে ফেলি চলেন তো ফাইনালি আমরা আমাদের অ্যান্ড পোর্টালের যে জায়গাটা আছে ওটা খুঁজে বের করে ফেলছি আমাদের আইসপে অ্যাচিভমেন্টও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অ্যান্ড পোর্টালটা খুঁজে ওইখানে আমাদের অ্যান্ড্রাপালগুলো বসাইতে হবে এখন সমস্যা হল আমার কাছে দশটাই এন্ডপাল আছে যদি ওইখানে দশটার বেশি লাগে তাহলে তো গেছি তো ফাইনালি আমরা পোর্টাল পাই গিয়েছি ও ভাঙিয়ে ফেলছি আমাদের অ্যান্ডারপল কয়টা লাগবে ও ভাই লাখটা কি আমার আমি বুঝতেছি না আমাদের কাছে দশটা অ্যান্ডারপল আসার লাগবে ও বরাবর দশটা ভাজি একটু আওয়াজটা বেশি খারাপ অ্যান্ডপলপাল শুরু হয়ে যে আওয়াজটা বেশি জঘন্য চলে না আমরা অ্যান্ডড্রাগনকে মারার জন্য জাম দিয়ে দিই তো আমরা দ্য অ্যান্ডে চলে আসছি কিন্তু ভাজি এরকম কুয়াশা কেন আর ভাই আপনার স্যাটার মোডে তো অন্য লেভেলের লাগতেছে সব কিছু হাট করে আপনার ড্রাগন কিরকম হার্ড হবে আমি জানি না এখন আমরা ব্লক লাগা লাগে উপরে উঠে যাই চলেন তো আমরা উপরে উঠে গেছি ভাই অ্যান্ড্রয়াগনে ড্রাগনে গুলাতে আমাকে ভয় লাগতেছে আমার তো থেকে ম্যানদের ভয় লাগতেছে বেশি ওদের চোখগুলা লাইট ঝুলতেছে অ্যান্ড্রয়েড্রাগন করে ওই তো অ্যান্ড্রয়েড ড্রাগন তো আমরা ফাস্ট ফরওয়ার্ড আমি অ্যান্ড্রয়েড ড্রাগনকে মারি ফেলবো না হয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো যদি আপনাদের অ্যান্ড্রয়েড সাথে আমার ফাইটটা হার্ট করে ফাইটটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করিয়ে আমি অবশ্যই তাহলে আলাদা করে আপনার অ্যান্ড্রয়েড ড্রাগনকে যে ডিফিট করছি এই ভিডিওটা ছাড়বো তো চলেন আমরা ওকে তাড়াতাড়ি মারি ফেলি এটা কত উপরে উঠে গেছে আরেক 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 টাকা তাহলেই শেষ তুই আরে তো শেষ ও ভাই শান্তি ভাই হার্ড করে সত্যি কথা অ্যান্ড্রো ড্রাগন রাম মারতে যে আমার এতক্ষণ লাগবে আমি নিজেও কখনো কল্পনা করি না ভাই অতিরিক্ত হার অ্যান্ড্রো ড্রাগনকে হার্ড করে মারা বেশি হার আমার খবর করে ফেলছে অ্যান্ড্রো ড্রাগন ওরা মারতে মারতে আমার কতক্ষণ লাগছে আমি নিজেও বললে বুঝাইতে পারবো না আর একটু এলে তো আমি মরতামই তো আমরা এক্সপিগুলো কালেক্ট করে ফেলি আমাদের এনসিটিও দরজা খুলে গেছে তো এখন আমরা এন চলে যাব ইলাইটটা তাড়াতাড়ি করে কালেক্ট করে ফেল আমার তো সইতে আছে না ইলাইটটার জন্য অন্য এক পরিশ্রম করছি আমরা এই ইলাইটটার জন্য আমার এন্ডাপল কোথায় এন্ডাপল নিয়ে নিছি এখন আমরা টেলিপোর্ট হয়ে গিয়ে চলেন ও টেলিপোর্ট হয়ে গেছি এটা তো এনসিটি না কিন্তু এখন আমাদের এনসিটি খুঁজে বের করতে হবে তো চলেন আমরা তাড়াতাড়ি করে এনসিটি খুঁজে বের করে ফেলি কেন আমরা আমাদের দ্বিতীয় প্রসেসের দ্বিতীয় স্টেপে অনেক কাছাকাছি চলে আসছি শুধু ইলেকট্রোডা নিব আমাদের দ্বিতীয় স্টেপ শেষ অ্যান্ড ধ্যান ফাইনালি আমরা আমাদের মেইন টার্গেট পিংশিপ খুঁজতে বের হয়ে যেতে পারবো তো ফাইনালি আমরা আমাদের এনসিটি পাই পায়ে গেছি পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে সত্যি এক্সপ্লোর করতে অবস্থা বাজায় ফেলে আমার প্রায় এক ঘন্টার মতো লাগছে শুধু এনসিটিটা আমার খুঁজে বের করতে তো এর জন্যই আমার ইলাইটটা এত প্রয়োজন কেন ইলাইটটা থাকলে আমি এখান থেকে যাইতে বেশি হলে দশ সেকেন্ড লাগতো এর জন্য আমি পিংশিপ খুঁজে বের করার আগে আমরা ইলাইটটার জন্য এত পরিশ্রম করতেছি কেন আমরা পিংশিপও অনেক রেয়ার জিনিস যেটা আমরা সাথে সাথে পাবো না অনেক এক্সপ্লোর করতে হবে আর পায়ে হাঁটি যদি এক্সপ্লোর করতে যে অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা ফার্স্ট ফর করে ফেলতেছি সোজা এখন যে আমরা আমাদের যে টার্গেট ইলাইট চা নিয়ে নিব হ্যাঁ আয় আই আমার কাছে ব্লক শেষ হয়ে গেছে এখন আমার উড়ে উড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেইটা হ্যাঁ মাথায় থাক আমি উপরে উঠতে থাকি আর কিছু করার নাই এখন আমরা চলে আসছি আমাদের শিপে এখন খালি এফেক্টটা শেষ হওয়ার সাথে সাথে আমার এন্ডাপাল মারই আমার নিচে নামতে হবে ও ভাই বেশি উপরে উঠে গেছি এ এন্ডাপাল মারিসি ও হার্ট একটা গেছে বেশি যায় নাই কারণ আমরা নিচে চলে যাই আমাদের ইলাইটটা কোথায় ইলাইটটা লাইটটা আর কিচ্ছু লাগবে না হাট করে প্রথমবার আমি ইলাইটটা নিব ভাই জিনিসটা ভাবতে অনেক মজা লাগতেছে ওখানে একটা শালকার আছে ওই ডিস্টার্ব কিরে শালকারটা টেলিপোট হয়ে গেছে টেলিপোর্ট হয়ে গায়েব হয়ে গেছে হ্যাঁ টেলিপোর্ট হয়ে বাইরে চলে গেছে মেবি চলেন আমরা আমাদের দ্বিতীয় স্টেপটা কমপ্লিট করে ফেলে ফেলি ইলেকট্রনসি আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট এখানে যা যা আছে এগুলো আমরা কালেক্ট করে ফেলি ভাই অনেক প্রসেস অনেক স্টেপ অনেক কষ্ট হয়েছে আমি যা বলে বুঝাইতে পারবো না আমার কতদিন লাগছে নিজেরা আপডেট করতে শুধু যেন আমি এটা হার্ড করে একবার যদি মরে যাই বলে চুলে তাহলে আমার শেষ ওয়াল যাবে আবার নতুন করে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো এর জন্য এত কষ্ট করতেছি একজন আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই পিংশিপের জন্য ভাই এত কষ্ট করা লাগবে এরকম আরমারটামার কিছু লাগবে না আপনি খুঁজে বের করে ফেলেন আমি ভাইকে এটাই বলতেছি ভাই পিংশিপ বাদ দেন আপনি শুধু হাট করে একটা রাত জাগি থাকিয়েন তখনই বুঝবেন যে কেন এত কষ্ট করতেছি আমি কেন শুধু শুধু মোড়ে তো লাভ নাই চ্যালেঞ্জ যখন নিছি নিজেরা পারফেক্টভাবে আপডেট করে এরপরে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে কেন এটা যা করতেছে এটা স্টেপ টু স্টেপ থ্রিতে যে কতদিন লাগবে পিঙ্ক শিপটা বের করতে তা বলা বাহিরে এখন আমরা এটা ড্রাগনে হ্যাটটা নিয়ে নিই বাজে তো বেশি ডিস্টার্ব করতেছে এটা কইটা থেকে আইতেছে ওই তো সামনে টিকা মারতেছে দা আমার কই এই যা ডিস্টার্ব আচ্ছা ডিস্টার্ব করতেছে আমি আর খুঁজে পাইতেছি না যে কোথ থেকে মারতেছে আমরা হেডটা নিয়ে নিই কালেক্ট করে ফেলি খালি নিচে নাম আয় নিচে গেল আমার মাথায় ছিল না মানে এত খুশি এই খুশিতে কি করতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না বাই দেখেন এখন যে কোনো কিছু এক্সপ্লোর করতে যে কত ইজি হবে এটা আপনি বলে বুঝাইতে পারবো না এখন যে কোনো জিনিস আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো না পায়ে হাঁটি আমি এখানে আসতে আমার কতদিন লাগছে যাইতে বেশি হলে আমার দশ থেকে পনেরো সেকেন্ড লাগবে এর বেশি লাগবে না ও ভাই উনপঞ্চাশ দিন আমরা অলরেডি এখানে স্পেন্ড করে ফেলছি আবার আমাদের লাগ দেখেন একটা পিসে ছিল এনসিটি এতক্ষণ একটা খুঁজে না এখন আরও একটা পাই গেছি তো আমাদের জন্য ভালোই হয়েছে একটা ই নষ্ট হয়ে গেলে যেন আমরা আরেকটা ইউজ করতে পারি এখান দেখ এত শালকারের সাথে মারামারি করে লাভ নেই আমরা ডিরেক্ট আরেকটা ইলাইটারটা কালেক্ট করে ফেলবো মন না ভাই মন না আর কড়া খাবি মন না চা এতগুলা খাওয়ার পর টেলিপে হয়ে গেছে ও তাক যাক আমরা আমাদের আরেকটা এই লাইটটা নিয়ে নিছি ভাই শান্তি একটা জায়গায় এখন দুইটা ইলাইট হয়ে গেছে আমাদের তো একটা যদি বলে চুলাও কিছু হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায় তাহলে আমরা আরেকটা ইউজ করতে পারবো কিন্তু আমাদের এই লাইটটার ভিতরে যেভাবে হোক আপনার এনটাইনমেন্ট কমপ্লিট করে ফেলতে হবে আপনার আনব্রেকিং থ্রি যেটা ওটা আমি পাই গিয়েছি ওটা লাগাই ফেলবো আর দ্বিতীয়টা হলো আমার ম্যান্ডিং লাগাই ফেলতে হবে না আমরা এই লাইটটা রিপেয়ার করতে পারবো না তো চলেন আমরা ডিরেক্ট আমাদের বাসায় চলে যাই তো আমরা ঘরে চলে আসছি এখন আমাদের এই লাইটের এনচাইনমেন্টগুলো কমপ্লিট করে ফেলতে হবে আনব্রেকিং থ্রি লাগাই ফেলতে হবে আর দ্বিতীয়ত হলো ম্যান্ডিং লাগাই ফেলতে হবে না আমরা এগুলো রিপেয়ার করতে পারবো না আর একবার যদি ভাঙে যায় তাহলে অন্তত আর ঠিকই হবে না তো ওর থেকে আনব্রেকিং থ্রি নিয়ে নিই একটা দুইটা লাগবে দুইটা নিয়ে নিই সে আনব্রেকিং থ্রি তো আমাদের আনব্রেকিং থ্রি নেওয়া শেষ এখন আমরা আমাদের ঘরে যাই ওইখানে আমরা ম্যান্ডিং খুঁজে পাবো আমরা এই লাইটটা পরে নিলাম শু ভাই কি মজা যে লাগতেছে আপনাদের বলে বিশ্বাস করাইতে পারবো না কেন আমরা ওইখান থেকে এখানে একদিন লাগতো আমাদের আরেকটা ভিলেজে যাইতে আবার আসতে একদিন লাগতো আর এখন আমরা পাঁচ দশ সেকেন্ডের মধ্যে আমরা মানে ট্রাভেল করতে পারতেছি তো আমরা আমাদের ভিলেজে চলে আসছি উপরে দেখতেছেন একটা এক্সপি ফার্ম আমরা আমাদের টুলগুলো রিপেয়ার করার জন্য শুধু ফকিন নিয়ে এক্সপি বানাইছি ফকিন এক্সপি মানে শুধু ইয়া দিয়ে ডাট দিয়ে এক্সপি ফর্ম বানাইছি তো আমরা চলে আসছি এখন আমরা আনব্রেকিং থ্রি আগে আমরা লাগাই ফেলি এই লাইটটা আন আমরা উল্টা লাগাই ফেলছি আগে এই লাইটটা তারপর আনব্রেকিং থ্রি ডান দ্বিতীয় ইলাইটটা রাখে দিলাম আনব্রেকিং থ্রি ডান আমাদের দুইটা ইলাইটটাতে আমরা আনব্রেকিং থ্রি লাগাই ফেলছি এখন বুক শেলফ লাগবে কেন আমাদের কাছে বুক একটা আছে আমাদের দুইটা বুক লাগবে তো বুক শেল্ফ নিয়ে নিছি এখন ম্যান্ডিং কোথায় এটা ইনফিনিটি ওর কাছে কি আছে থ্রন 3 তোমার কাছে কি আছে এই তো ম্যান্ডিং পাই গেছি একটা ম্যান্ডিং নিয়ে নিছি এখন আমাদের এমরেল শট পড়ে গেছে আমাদের কাছে একটা ম্যান্ডিং নেওয়ার মতো এমরেল ছিল আরেকটা একটা ম্যান্ডিং নেওয়ার মতো এমরেল নাই তো আমরা আগে একটাতে ম্যান্ডিং লাগাই ফেলি ইলাইটটাতে এই এখানে মেন্ডিং বুক রাখি দিলাম ম্যান্ডিং একটাতে ডান ও এখন যাই আমাদের ট্রেড করে ভিলেজার থেকে যে এমরেল নিয়ে আসতে হবে এরপরে ম্যান্ডিং নিতে হবে তো চলেন আমরা তাড়াতাড়ি আমাদের ট্রেডিংগুলো শেষ করে ফেলি তো আমরা ট্রেড করে আমাদের ভিলেজে চলে আসলাম খালি রাত হয়ে যায় একটু একটু পর রাত হয়ে যায় চলেন আমাদের ভিলেজার কোথায় কার থেকে আমরা ম্যান্ডিং পাবো এই তো ম্যান্ডিং ওর থেকে পাবো একটা ম্যান্ডিং নিয়ে নিলাম এরপরে আমরা আমাদের ইলাইটটা রাখি দিলাম ম্যান্ডিং কোথায় ম্যান্ডিং রাখি দিলাম তো ডান ম্যান্ডিং করাও ডান আমরা আমাদের ইলাইটটাতে আন ব্রেকিং থ্রি ম্যান্ডিং লাগাই ফেলছি তো ফাইনালি ফিফটি টু ডেজ শেষ হয়েছে আমরা বাউন্ন দিন হাট করে সারভাইভ করে ফেলছি আমার নিজেরও বিশ্বাস হইতেছে না এই পর্যন্ত আমরা পুরা ডায়মন্ড আরমা এনচারমেন্ট করে ফেলছি ইলাইটটা নিয়ে আসছি অ্যান্ডাড্রাগনকে মেরে ফেলছি এখন ফাইনালি আমরা আমাদের লক্ষ্যের দিকে আগাইতে পারবো তো আমাদের মেন লক্ষ্য হলো আপনার পিংশিপ খুঁজে বের করা যার জন্য এত কষ্ট করছি তো এখন আমরা আমাদের যে জায়গায় এতদিন ছিলাম বাহান্ন দিন ওই জায়গাকে টাটা করে দিয়ে এখন আমরা আমাদের মেন থার্ড নাম্বার স্টেপের দিকে চলেন আগানো শুরু করে দিই এখন মজা লাগতেছে ভাই এখন আমাদের এক্সপ্লোর করতে কোনো প্রবলেম নাই না দৌড়ায় দৌড়ায় এই এতটুক জায়গায় এক্সপ্লোর করতে আমার একদিন লাগতো যদি পায়ে হেঁটে করতাম পুরোটা কমপ্লিটও করতে পারতাম না আর এখন দেখেন কি মানে ইজিলিভাবে আমরা এক্সপ্লোর করতে পারতেছি উপর দিয়ে মানে বেশি উপরে না মিডিয়াম রেঞ্জে আমাদের উঠতে হবে উড়ে উড়ে আমরা আমাদের যে পিংশিপ ওটাকে খুঁজবো তো আশা করি এখন আর বেশি টাইম লাগবে না আমাদের পিংশিপ বের করতে তাও আমি একটা ভয়ে আসি আমার টার্গেট হলো হান্ড্রেড ডেসে আগে যেন করে ফেলতে পারি তো দেখি আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি এক্সপ্লোর এক্সপ্লোর আর এখন খালি আকাশে উড়া চলতেছে এটা সামনে কি ও আমরা এরা একটা নতুন বায়ম পাই গেছি এটা মাশরুম বায়ম যতটুকু আমি জানি আর এটাও অনেক রেয়ার এখানে কোনো জম্বি স্পন হয় না এখানে সবথেকে মজার জিনিস হলো জম্বি স্পন হয় না তো ভালোই হলো আমরা এক্সপ্লোর করতে করতে নতুন কিছু পাই গেছি এখানে আমরা পরে কাজ করব। এই বায়োমটাতে পরে আমরা কোনো কিছু বানাবো দেখেন আমার বেস্ট ফ্রেন্ডরা চলে আসছে রাতে জাগ না থাকতে দেখলেইসে আমার বেস্ট ফ্রেন্ডরা আমার সাথে দেখা করতে আসবেই একদিন আমারও দিন আসবে যেদিন তোদের সামনে আমি ঘুম জামু ওই দিন আমি তো করে পাইছি আর আমায় ডিস্টার্ব করতে পারবি না তো বায়োমটা কটিনের আমি লিখে রাখছি চলেন আমরা আবার আমাদের যে থার্ড নাম্বারই স্টেপ পিংশিপ খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যাই এখন ফাইনালে পিংশিপ পাওয়ার পরে আপনাদের সাথে দেখা করব। ভাই ছাপ্পান্ন দিন রানিং চলতেছে খুঁজতেছি খুঁজতেছি এখনো আমরা প্রিনশিপে ছিঁড়া বোড়াও দেখি পাইছি আমরা আমাদের পাই গেছি ছাপ্পান্ন দিন মানে চার দিন খোঁজার পর ফাইনালি আমরা আমাদের শিপ পাই গেছি ও মানে কি বলবো কি খুশিটা সে লাগতেছে ভাই বলে বুঝানোর মতো না আমরা আমাদের ফার্স্ট পিঙ্ক শিপ পাই গেছি কিন্তু এদিকটা সন্ধ্যা হইতেছে এখন এটা বাসায় নিয়ে যেতে আমার কি অবস্থা বেড়ে ভাবতেছি আমার কাছে রকেটও শেষ হয়ে যেতে নিছিলো রকেট মনে আরেকটা আছে চলো 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 অনেক কষ্টে তোমার পাইছি কিন্তু ভাই খুশিটা বলে বুঝাতে পারবো না আমরা রেয়ার অ্যানিম্যাল প্রথমটা পাই গেছি তো চলেন আমরা আমাদের বাসায় উদ্দেশ্যে রওনা দিই রাত হইতো বাজি গেলাম এখন আমার দোস্ত রায় আসতেছে আমার সাথে দেখা করছে আমার হেলথ অবস্থা দেখছেন এটা কি মাইকটা দিতেছে বাজি বাগ 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 এটা বেশি ডিস্টার্ব করতে আছে আরে একটু শান্তি দে না কয়েকটা দিন তো শান্তি দে এটা তো লয়ে যায় না লয়ে গেলে ঘুমামু কেমনে এটা ঘুম যাওয়ার লাগে কি পাগলামি করতেছে আরে ঘুমাইতে তো দিতে হইব ওরে তো নিয়ে গেলে আমি ঘুম যেতে পারম ওর উল দিয়ে তো ব্যাট বানায় আমি ঘুম যামু এই জিনিসটা বুঝতাছে না এদিকে ও ভাই বেশি উপরে এটা লাগে নাই আবার লাগে নাই এবারেটা লাগবে লাগছে গেছে ভাই এখন এটা আমি কেমনে লয়ে যামু বাসায় এটাই ভাবতেছি জম্বি তো এখনও স্পন হওয়া শুরু করে নাই এখনই জম্বি ডিস্টার্ব করা শুরু করে দিবে ভাই রাত্রে ট্রাভেল করা সম্ভবই না ফ্যানটা আমরা মারতেছি আর ওরা স্পন হইতেছে এলো মানে কোনো মতে শান্তি দিতেছে না উপর তো বাই ভাই ভাই মারিস্তারিসা লাইফ মারিস্ত ভাই ভাগি 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 বাজি আমার রাত্রে ট্রাভেল করা লাগবে না আমরা সামনে যে ঘরটা আছে ঘরটাতে চলে যাই রাতটা সকাল রাতটা এখানে কাটাই সকাল হইলে আবার আমরা দরকার হইলে ট্রাভেল শুরু করে দিব আমাদের শিপকে নিয়ে ফাইনালি সকাল হয়ে গেছে রাতে ফ্যানটা কি ডিস্টার্বটা যে করছে ভাই আমার পিং শিপ করতে পিং শিপ পাইছি ও ভাই জম্বি পড়ছে চুকি পড়ছে আমার পিছে লাগছে চুকি জম্বিটা রে বাজি এটা এখনো মনে নাই কি লেগা আচ্ছা এখনো তো সূর্য ভালো মতো উঠে নাইকা এ ছোটোটা বেশি ডিস্টার্ব ছোটটা বেশি টাস টাস করে মারি দেয় আমি ওই চা আনার প্রত্যেক পড়ে গেছি এই দেখেন এই আয় তোর লগে আজকে আমি রেস খেল তোর না তোর এমনি মরবি দাঁড়া আয় 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 আমার পিছে পিছে আয় খালি ওর লগে মজা লই আয় ধর ধর আয় আয় তুই নিজের থেকে মরবি আমি তোর গেছে বাজি বেশি ডিস্টার্ব করে এতে এখন ওরে তাড়াতাড়ি করে আমরা ঘরে নিয়ে যাই চলেন ফাইনালি আমরা একটা ভিলেজে চলে আসছি এই ভিলেজটাতে ভাবতেছি যে একটা ঘর বানায় আমরা শপিং শিফটে নিয়ে আসবো কারণ আমার ভিলেজটা আপনার পাহাড়ে ওইটা আরও অনেক দূরে ওইখানে যেতে আরও কষ্ট হয়ে যাবে তো ভাবতেছি এখানেই আমরা আমাদের আস্তানা গাড়া শুরু করে দিই এখানে একটা চেষ্টা কন কেউ চেষ্টা রাখে তারা আমার মস্কাইগুলো দেখতেছি আসো আসো দোস্ত আসো 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 তোমার জন্য অনেক কষ্ট করে ঘর বানাইছি আসো 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 এটাতে তো এটা তোমার পার্মানেন্ট ঘর এখন থেকে তুমি এখানেই বন্দি থাকবা আসো 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 আগে আমরা উপরে উঠে এটা লাগাই ফেলি এদিকে 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 তোর একটু খাবার খাওয়াই নি এত কষ্ট করে যখন আনছি তো ফাইনালি আমরা আমাদের ফার্স্ট পিং শিপ আমাদের ঘরে নিয়ে এসে পড়ছি প্রায় এটা আনতে আমাদের ঊনষাট দিন লাগছে মানে ছাপ্পান্ন দিন লাগছে ওরা খুঁজে বাইর করতে আর ওইখানে তিন দিন লাগছে ওর এখানে নিয়ে আসতে তো বুঝেন কত দূর আমরা পাইছি পিংশিপটাকে তো আমাদের পিংশিপের উদ্দেশ্যে সবাই ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিয়েন তো আমরা আমাদের দ্বিতীয় পিংশিপ খোঁজার জন্য বের হয়ে গেছি এখন আমরা আরও দুইটা পিংশিপ লাগবে তো একটা পাওয়ার পর খুশি হয়ে লাভ নেই আরও দুইটা যেদিন আমরা কমপ্লিট করতে পারবো ওই আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হবে আমি ভাই শান্তিতে ঘুম যাইতে পারবো কেন ভাই ঘুম যেতে পারতি না ফ্যান্টামে বেশি ডিস্টার্ব করতে এই যে রায় হইতেছে আবার ফ্যান্টামে আসবে আবার ডিস্টার্ব করবে তো চলেন আমরা আমাদের দ্বিতীয় পিং শিপটা বের করার পর আবার আপনাদের সাথে দেখা করব কেন আমাদের ট্রাভেলের ভিডিওগুলো যদি আমি দেখাতে যাই এক্সপ্লোরের ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তো এর জন্য আমি ভিডিও বেশি বড় করতেছি না পিঙ্ক শিপ পাওয়ার পরেই আপনাদের সাথে দেখা হবে পাইছে আরেকটা ভাইছে ভাইছে ও ভাই ভাইছে ভাই অনেক কষ্ট ভাই আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না আপনারা ট্রাভেলার সিনগুলো দেখেন নাই ভাই আমার খবর হয়ে গেছে খবর মানে চ্যালেঞ্জটা নেওয়া সময় কখনো কল্পনা করতে যে এত টাইম লাগতে পারে ভাই মিনিমাম আমার 10 দিন লাগতে সেকেন্ড বাইর করতে ভাই 10 দিন খালে আমি ট্রাভেলই করছি আমি আমার বাসায় গেছি বাসায় গিয়ে ওইখান থেকে আপনার আবার কিপার ফার্মে বসছি কিপার ফার্ম থেকে আপনার গান পাউডার নিয়েছি এরপরে যাই আপনার রকেট বানায় আবার এক্সপ্লোর করা শুরু করছি প্রায় সত্তর দিন যাক ফাইনালি আমরা আমাদের দুই নম্বর পিংশিপ পাই গেছি পাই এত খুশি যে কই রাখবো বুঝতেছি না কিন্তু কষ্ট তার থেকে বেশি কেন যেখানে আমি পাইছি আপনারা দেখতেছেন মাইনাস ছয় হাজারে আর আমার ঘর হইলো আপনার প্লাসে মানে এখান থেকে যাইতে আরো কয়দিন লাগবে আমি জানি না আর সবথেকে বেশি কষ্ট এরারা আমার হাইটা হাইটা বা আপনার পানিতে ভোট দিয়ে নিয়ে যেতে হয় উড়াল দিয়ে নিয়ে যেতে পারতাম সবথেকে ভালোই তো চলেন এখন এটারা আমরা আস্তে আস্তে যেমনে পারি মানে কতদিন লাগবে আমি যাই না নিয়ে যাই বাসায় নিয়ে যাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হবে তো আসো 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 উপরে উঠো আমার পিছে পিছে আসো তোমার জন্য বন্ধু নিয়ে আসছে কোথায় 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 চলে আসো চলে আসো চলে আসো নিচে নামো নিচে নামো নিচে নামো ও ফাইনালি আমরা আমাদের ঘরে দুইটা নিয়ে আসছি ওদের আবার খাবার খাওয়াই ওদের দেখি ব্রিডিং করাই কি আসবে আসছে আসছে ও আমাদের অ্যাচিভমেন্টও কমপ্লিট হয়ে গেছে আর ছোট একটা বেবি পিঙ্ক চলে আসছে কোনো লাভ নাই আমাদের চ্যালেঞ্জে বললেই দিছে যে আমাদের তিনটা পিঙ্ক ছিপি বের করতে হবে ব্রিডিং করালো হবে না তো আমরা কতদিন লাগছে এটাকে নিয়ে আসতে চুয়াত্তর দিন মানে চার দিন লাগছে প্রথমটায় তিন দিন লাগছে নাকি দ্বিতীয় চার দিন লাগছে নিয়ে আসতে ফাইনালি আমরা আমাদের দুইটা শিপ তো পাই গেছি এখন আরেকটা বাকি আছে আমার কাছে রকেডম নাই একবারে শেষ আমাদের কাছে শুধু আটত্রিশটা রকের আছে যেটা আমি ঘরে যাইতে যাইতে শেষ হয়ে যাবে তো এখন আমরা আগে ঘরে যাব ঘরে যাই আপনার আমাদের এক্সপি ফার্মটাকে পুরো আপনার কিপা ফার্মে কনভার্ট করব এরপরে ওইখান থেকে আমরা গান পাউডার নিব গান পাউডার নিয়ে আরও অনেকগুলো এখন আমি জানি না আর কতদিন লাগবে তৃতীয়টা বের করতে আমাদের কতটুকু এক্সপ্লোর করতে হবে তো না হইলেও তো দশ বিশ স্টেক আমরা রকেট নিয়ে এরপরে আবার আমরা ট্রাভেল করতে বেরোবো তো ভিডিওতে সবাই একটা লাইক করে দেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন আপনার বাইক কতটুকু কষ্ট করতেছে এটা আপনারা বুঝতেছেন দশ দিন পনেরো দিন আমি শুধু ট্রাভেলই করতেছি যেটা আমি ভিডিওতে খুব কম দেখাচ্ছি আপনার বা ফাস্ট করে দিতেছি কিন্তু আমি যে করতেছি এটা করতে খবর হয়ে যেতেছে তো সব কিছুই আপনাদের জন্য তো আপনাদের সাপোর্টটা আমার অনেক দরকার প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করিয়ে এগুলা আমার ফার্মের উপরে কি করতে চাইছে এই আমাদের এমনিও ইয়া লাগবে রোপ লাগবে মানে রশি লাগবে ওদের মারি নেই ওদের থেকে রশি পাবো ঠিক আছে বৃষ্টির জন্য তো আগুনও লাগতেছে না ওদের গায়ে রোপ দে রোপ দে রশি দে দিছে একটা রশি দিছে আমার ব্যাক প্যাক তো পুরো ফুল হয়ে আছে। কি ফালাবো সেটা ফালাই দিলাম হ্যাঁ পাইছি এখন আমাদের ফার্মের নিচে কোথায় দেখা যাচ্ছে না এইখানে আমরা যাই যাই এই বাইরে যাইস না হ্যাঁ এখন আমরা ও যে ওদিক দিয়ে আমার দোস্তরাও চলে আসছে আমরা এখানে আটকাই দিই এখন আমরা ওয়েট করব আপনার গান পাউডারের জন্য দেখি কতক্ষণ লাগে গান পাউডার কালেক্ট করতে ফাইনালি আমরা আমাদের রকেট যতগুলো লাগবে দশটা পনেরোটা বানায় ফেছি স্টেক এখন আমরা আমাদের তিন নাম্বার এবং ফাইনাল পিঙ্কশিপ পূজার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ভাই অনেক তাড়াতাড়ি যেন পাই যায় প্লিজ দোয়া করেন কেন আমার টার্গেট হলো একশো দিনে আগে যেন আমি পাই যাই না তো এটা হান্ড্রেড ড্রেসে একটা ভিডিও হয়ে গেল হাট করে আমি হান্ড্রেড ড্রেস আপনার সার্ভাইভ করছি কিন্তু আমার টার্গেট একশো দিনে আগে যেন পাই আবার তিন নাম্বার পিঙ্ক শিপ পাওয়ার পরে আপনাদের সাথে দেখা করব নাম্বার পিংশিপ পাইতে সত্যিই খবর আছে অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি কতদিন হয়েছে আমি তো জানি না নব্বই দিন প্লাস হয়ে গেছে কিরে 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 পড়ে গেলাম কে আমার তো রকেট তো টিকি আছে আচ্ছা এই লাইটটা ভাঙিয়ে গেছে এই লাইটটা এক্সপি শেষ এই লাইটটা শেষ একটা এখন দ্বিতীয় এই লাইটটা দিয়ে আমি চলবো বাইকওয়ালা এটাতে আমরা অ্যানচ্যানমেন্ট আন ব্রেকিং থ্রি লাগায় রাখছি যদি আন ব্রেকিং থ্রি না লাগিয়ে রাখতাম তাহলে আমরা আর এই লাইটটা পুরো ডেস্ট হয়ে যেত তো এখন আমরা এক্সপি দিয়ে এটা আবার রিপেয়ার করতে পারবো কিন্তু বাজি পিংশিপ পাবো কীভাবে আমাদের নব্বই দিন প্লাস হয়ে গেছে কিন্তু কোনো মতে আমরা শিপ পাইতেছি না পনেরো বিশ দিন ধরে আমরা খালি ঘুরতেছি কোনো জায়গায় শিপ পাইতেছি না কখন যে শিপটা পাবো আমি নিজেও জানি না কপালে দুঃখ আছে এবার ভাই প্রথম দুইটা অনেক ইজিলি পাই আমার আমার কাছে তিন বেশি কষ্ট দিয়ে দিতেছে পাইতেছি না নাম্বারটা আমরা পাই গেছি ভাই ও শান্তি মানে এই আমার ভাষা নাই যে কি দিয়ে আমি বুঝাবো কিন্তু যাক আমার এত কষ্ট যতদিন কষ্ট করছি আমার হাট সিস্টটা আমার কষ্টটা বিফলে যায় নাই আমি পাইছি আমি তো মনে করছি আর তিন নম্বরটা পাবই না স্পনি হইতেছে না কেন প্রায় বিশ দিন না পঁচিশ দিন ধরে আমরা খুশতেছি পাইতেছি না ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে গা পিং চিপটা পাইতেছি না কেন এখন কই সমস্যা নেই একটা গেছে এই যে লাস্টে একটা খুশিতে একটা গেলেও প্রবলেম নেই কিন্তু আছে এখনও ও শান্তি ভাই আমরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছি এতে বেশি শান্তি আমার কাছে কিছুই নাই এখনও কমপ্লিট হয় নাই কিন্তু হ্যাঁ এক হিসাবে তিনটা পাই গেছে অনেকটা নিয়ে যাওয়া তো আরেক বেজাল কিন্তু নিয়ে যেতে পারবো এটা সমস্যা নাই কিন্তু পাইছি তো ও সবাই ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেন আর কমেন্ট করে আমাদের জানায় না আমাদের গেমপ্লেটা কেমন লাগলো আর আপনারাও যদি কোনো চ্যালেঞ্জ দিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে চ্যালেঞ্জ দিবেন আমি ট্রাই করবো করার জন্য কারণ আপনারা চ্যালেঞ্জ দিলে কমেন্ট করলে আমি অনেক খুশি হই ভাই আমাদের এটা এই ভিডিওটা রেকর্ড করতে যে আমার হাতে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে আমি এটা দেখাইতে পারতেছি না অতিরিক্ত অবস্থা খারাপ হয়ে গেছে মানে লাল হয়ে কালো হয়ে গেছে আমার হাতে অবস্থা তো এত কষ্ট করছি তো ভিডিওতে একটা লাইক আমি ডিজার্ভ করি তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ে চলেন আমরা এটাকে নিয়ে এখন সবার আগে আমাদের ঘরে যাই আর ঘরে যাওয়া পর্যন্ত আর কোনো সিন দেখাবো না ভাই বিরক্ত হয়ে গিয়েছি অনেক দেখাইছি আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি এরকম লং গেম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলিয়েন তাইলে আমি অন্তত এখন থেকে সবগুলো লং ভিডিও কনটেন্ট আপলোড করব। তো চলেন আমরা তাড়াতাড়ি করে শিপটাকে আমাদের ঘরে নিয়ে যাই ও ফাইনালি আমরা আমাদের ঘরে চলে আসছি আসো 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 উপরে আসো তোমাদের বন্ধুদের সাথে তোমার দেখা করে আসো অনেক কষ্টের পর হাট করে আমরা তিনটা পিঙ্ক শিপ কালেক্ট করে ফেলছি কিন্তু কি রে বা বেবিটা এখনও বড়ো হয়নি কেন আমরা কি রেন্ডার ডিস্টেন্সে ছিলাম না দেখে এর জন্য এখনও বড় হয় নাই আমাদের আগে একটা টর্চ লাগাই ফেলি আমরা এখানে এখনও ফ্যান্টাম ডিস্টার্ব করতেছে হাই রে আর কত ডিস্টার্ব করবি দুটা মিনিট টাইম দে উলগুলা কালেক্ট করে এখনই ব্যাট বানাইতেছি আগে পুরো মেরালেছি বেশি ডিস্টার্ব করতে হলো কেমন লাগলো ও কি শান্তিটা যে লাগতেছে আপনাদের বলে বুঝাইতে পারবো না চ্যালেঞ্জটা দিছে যে ভাইকে অনেক থ্যাংক ইউ কেন আমার থেকেও অনেক ভাল লাগতেছে যে এরকম চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারছি আমি জানি না ওয়ার্ল্ডে আগে কেউ করছে কিনা কিন্তু ভিডিও বানায় নাই কি আমি যতটুকু জানি এই ভিডিও প্রথম কেউ মানে আমি হার্ড সিরিজে এরকম কেউ আপনার রেয়ার তিনটা পিংশিপ খুঁজে বের করছে তো আমরা ব্যাট বানায় ফেলছি ও শান্তি এই ব্যাটটার জন্য আমরা লাস্ট পঁচানব্বই দিন হার্ড সিরিজে কষ্ট করছি শুধু এই ব্যাটটার জন্য দেখেন একটা ব্যাট সামান্য ব্যাডের জন্য কিন্তু চ্যালেঞ্জটা করে আমাকে অনেক ভালো লাগছে ভাই থ্যাংক ইউ ভাই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য আর আপনাদেরও কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন তো আমরা দেরি না করে চলেন এখন সবার আগে একটা ঘুম যাই ভাই বলে বিশ্বাস করাতে পারবো না হাটকর ওয়ার্ল্ড এটা প্রথম ঘুম আমার ও সরি আমরা পঁচানব্বই দিন না ছিয়ানব্বই দিন পার করছি মানে সাতানব্বই দিন আমাদের রানিং চলতেছে আমরা মানে ছিয়ানব্বই দিন রাতে যে ঘুম গেছি আমরা মূলত ছিয়ানব্বইটা দিন আমরা হাট করে সারভাইভ করে ফেলছি ভাই এরা বলতে আমার থেকে আমার অনেক প্রাউড ফিল হইতেছে আমি জানি অনেকে লাইক করে দিছে কিন্তু যারা এখনো লাইক করেন নাই প্লিজ প্লিজ ভাই আমরা অনেক কষ্ট করছি লাস্ট সাতানব্বই দিন শুধু আমরা স্ট্রাগল করছি একটা পিং ব্যাট বানাই ঘুম যাওয়ার জন্য তো প্লিজ আমি একটা লাইক ডিজার্ভ করি একটা সাবস্ক্রাইবও ডিজার্ভ করি প্লাস নোটিফিকেশন বেলটা অন করে দিন যেন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে হোমে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা হাট করে গেম প্লে নিয়ে আল্লাহ হাফেজ